কি বলেন, আপনাদের এখানে এইভাবে আম ঝুলে আছে কেউ পারে না? যারা আমাদেরকে দেখছেন, আজকে আমরা একটা আম বাগানে আসছি। মূলত আমরা আসছি রাজশাহী জেলার আমের জন্য অনেক কিছুর জন্য বিখ্যাত বাঘা। সেই বাঘা কিন্তু আমাদের উপজেলায়, সেই বাঘা উপজেলার একটা প্রথম থেকে আমের বাগানে আসছি। আমের বাগানটা প্রায় নতুন। তো এই বাগানে আমরা কাঁচা আম মাখিয়ে খাবো। আমরা এই যে সাঙ্গু বাঙ্গু আছে আমাদের দল বাহিনী সেনাবাহিনীরা, দেখছেন আম হেভি টেস্ট। আপনাদের এখানে এইভাবে আম ঝুলে আছে কেউ পারে না? আরে কে পারবে ভাই, আপনার পেটে যদি প্রচুর পরিমাণে ক্ষুধার্ত থাকে তখনই আপনি খাওয়ার জন্য অনেক আকুপাকু করবেন। আর এই যে আম, এতই আম খায় মানুষ, আপনি তো খালি উপরে দেখছেন, নিচে যে এমন ভাবে আম পড়ে থাকে। একটু এই যে বাগানের তো চারিদিকে আম, এই যে প্রত্যেকটা গাছে আম, মানে এত আম ঝুলে আছে, এইভাবে কোনো পাহারাদার নাই, কেউ নাই। মজার ব্যাপার, হ্যাঁ, এই যে আমগুলো দেখভাল করার জন্য কিন্তু কোনো লোক রাখে না খুব। এই যে আম যেখানে যেভাবে পড়ে আছে, তবে একটা মানুষ এসে যে আমগুলো অনেক ভারীতে হিলে যায়, তাই এই যে খুঁটিগুলো সাপোর্টগুলো দিয়ে রাখে। তাছাড়া এই যে আম যে রাত্রে চুরি হবে বা অন্য, এই চুরির বিষয়টা আসলে আমাদের এখানে যায় না। আচ্ছা আচ্ছা, চুরি শব্দটা আমের ক্ষেত্রে এটা উঠে গেছে। কি বলেন, এটা আম এইভাবে এইভাবে সিটিমিটি হয়ে আছে, আম চুরি হবে না, এটা কোনো কথা? এটা আসলে অবাক করা বিষয় হলেও সত্য। এই যে আমরা পাশে একটা, এটা আমরা লকনাম। আচ্ছা, লকনাম নামে আমরা আসলে একসময় কৃষকেরা বলতো যে কৃষক বাঁচানোর আম হলো লকনাম। এটাই সেই লকনাম, খুবই ভালো একটা আম, প্রতি বছর অল্প বিস্তর হলেও ধরবে। তো খুবই খেতেও খুব মিষ্টান্ন। তাই আমের গায়ের পাতলাটা খুবই সফট, চিকন হয়। যে ন্যাংরা গাছ যে ওই পাশে আছে, অনেকেই আসলে আম খাই, আম মানে দেখছে আম লড়ছে, কিন্তু কোনটা কী জাতের আম এটা আসলে অনেকে বুঝতে পারে না। এটা আসলে বুঝতে না পারার প্রধান কারণ হলো, যখন একটা মানুষ একটাই আম দেখে তখন মনে করে আসলে আম বলতে এইটাই। কিন্তু বিভিন্ন কোয়ালিটির আমগুলো, যেমন আপনার লকনাম, ন্যাংরাম, খিরসাপাতাম, যেটা হিমসাগর বলি, আপনার ফজলি আম, আরশিনা আম, যদি একসাথে রাখি তখন কারণ এটার একটার থেকে আরেকটার ভেরিয়েন্স আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমি বাঘা উপজেলায় কিছুদিন আগে গেছিলাম, সেখানে দেখছি যে 100 প্রজাতির আম প্রদর্শনী হচ্ছে। আসলে আবার একটা কথাও শুনেছি যে বাঘাতে নাকি 250 প্রজাতির আম পাওয়া যায়, এটা সম্পর্কে আপনি কি বলবেন? আপনি সঠিক শুনেছেন, এটা অনেকের কাছে আশ্চর্যজনক হলেও এটা সত্য। এবং আপনি এটা নিশ্চিত হয়তো বা জেনে থাকবেন যে সব আম, আমের একটা মিষ্টান্ন এবং সুস্বাদু আম যেটা বলা হয়, সেটা মূলত এই রাজশাহীর বাঘাতে আর কি পাওয়া যায়। তো কিছুদিন আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আর কি বাঘা উপজেলাতে এরকম একটা 100 প্রজাতির আম নিয়ে একটা প্রদর্শনী মেলা দিয়েছিল। সেখানে আপনারা যদি যে মানে গিয়ে থাকেন বা জেনে থাকেন, দেখলে বুঝতে পারতেন যে প্রায় 100 প্রজাতির আম একই জায়গাতে। ওটা দেখলে আসলে বোঝা যায় যে একটা আমের চেয়ে আর একটা আম, মানে পার্থক্যগত কারণের জন্য নামগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে এই লকনাম যেটা বলছিলাম, এটা কিন্তু পাকলে খুবই ভালো লাগে। তবে এর একটা সমস্যা কি, যে পাকার বেশি দিন পর এটা লাস্টিং করে না, মানে অল্প দিন পর পচে যায়। আচ্ছা, মানে জীবন পাতলা, তাই তো? তবে গাছে যে পাকাগুলো লকনাম, এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু আম। আচ্ছা আচ্ছা, এই যে এই ফজলি আম, আমাদের গ্রাম এলাকায় যে সকল আমগুলো পাওয়া যায় আমরা দেখতে পাই, তার ভিতরে এটা কিন্তু একটা লেট ভ্যারাইটি। আচ্ছা, এর সাথে আশিনার একটা আম আছে, মানে এটা সচরাচর একটু দেরিতে পাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা প্রচুর পরিমাণে ধরে। আরে এখানে দেখছি এক ভাই আম কাটাকাটি করছে, ঘটনা কি? আমরা কথা বলবো। আসলে আমরা প্রথমে যেটা বললাম যে আসলে আমরা কাঁচা আম খাওয়ার জন্য আমরা মূলত এখানে এসেছি। এটা ফজলি আম। আচ্ছা আচ্ছা, মূলত এই আমটাই কাঁচা খেতে অনেক ভালো লাগে। আসলে সব মানুষ পাকা আমই খুঁজে, যে পাকা আমি টেস্ট, পাকা আম খুঁজে। আমরা তো তাই জানি পাকা আম হেভি টেস্ট, কিন্তু যে কাঁচা আমে যায় একটা আলাদা টেস্ট, ভিটামিন সি, এটাকে বোঝে না। আচ্ছা আচ্ছা, যে এই আমটা আমরা এখন মাখাবো, চার পাঁচটা আম মাখাবো এখন আমরা। আচ্ছা, যেখানে দেখতে পাচ্ছেন লবণ আছে, কাঁচা মরিচ আছে, যে মশলা আছে বসে। আচ্ছা আচ্ছা, এগুলো দিয়ে মাখালে হেভি টেস্ট। আসলে কলা পাতায় আম, মানে কলা পাতায় খিচুড়ি, কলা পাতায় সিরনি খাওয়া শুনেছি আর কি। তো এখানে এসে দেখলাম যে কলা পাতায় আম মাখা হবে। আপনারা আর কিছুক্ষণ ওয়েট করেন, আম মাখানোর প্রক্রিয়া আর কি চলছে।
এই যে যে দেখুন আপনারা আম কিন্তু কাটা শুরু হয়ে গেছে, এটা কিভাবে কাটছে? আসলে এর আগে তিনি গোস্ত কাটতো তো, আচ্ছা আচ্ছা, সেই অভ্যাসটা এখনো তার যায়নি, তাই আমটাকে সে গোস্তের মতন করে কাটছে। তবে খুবই খুবই সুন্দর লাগছে দেখেন। আরে তবে আপনারা যারা বাড়িতে স্কুলে কিংবা অন্য কোনো জায়গায় অবশ্যই এইভাবে আম কাটার চেষ্টা করবেন না, যদি আপনি আর কোনো ক্ষয়ক্ষতির শিকার হন তাহলে কিন্তু আমরা কোনোভাবে দায়ী নাই। দেখতে পাচ্ছি কিন্তু সে দারুণভাবে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আমটাকে একদম পুরোটা কেটে ফেললো, কাঁচা আম দেখেন। দেখেই কিন্তু আসলে মনে হচ্ছে জিভে পানি চলে আসছে কাঁচা আম দেখে। আমরা ওয়েট করতে থাকি আমটা মাখানো হয়ে যাক। এই যে দেখুন আরেকটি আম কিন্তু কাটা শুরু হয়ে গেছে, আপনারা দেখুন যে কয়েক সেকেন্ডের মধ্যে আমটা কেটে ফেলে। এই যে পুরো আম কিন্তু এই যে কয়েক সেকেন্ডের মধ্যে, বাহ দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে আম কাটা হয়ে যাচ্ছে, দারুণ দারুণ। এই যে দেখুন দেখুন আমগুলো কিন্তু একদম প্রস্তুত, এই যে একদম আম কিন্তু একদম কাঁচা আম, একদম পিওর কাঁচা আম বাগান থেকে, যে আপনারা দেখতে পাচ্ছেন একদম রাজশাহীর বাঘাতে একদম আম মাখানো চলছে। এই যে কাঁচা আমি সে খাওয়া শুরু করে দিছে, এখনো এখনো আর কি এখনো এখনো আর কি মাখানো শেষ হয়নি। আচ্ছা এই যে আমটা মাখানো হচ্ছে কিন্তু মরিচ, এই যে লবণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এখানে যে আপনারা ভাজা মুড়ি ভাজার দোকানে যে সকল মশলাগুলো পান, ওয়াও ওয়াও, আমরা ওখান থেকে দোকান থেকে মূলত নিয়ে আসলাম, কারণ দোকানদারও আমাদের বন্ধু, এই খাবারের ভাগ তিনিও পাবেন। আচ্ছা তো মূলত এই যে এগুলো দিয়ে আমরা এখন মাখাবো, মিক্স করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই যে এটা চাকু যেটা দিয়ে আমরা কাটাকাটির কাজ করলাম। আচ্ছা হ্যাঁ, আমি একটা দেখি টেস্ট করি, এখনো মুড়ি টেস্টটা পাবেন না কারণ এটা মাখানো হয়নি। আচ্ছা ঠিক আছে, মাখানো হোক, আমি আসল অমৃত যে স্বাদটা তখন আপনি পাবেন। মশলাটা দেখান একটু, এই যে মশলাটা একবার, ও এই মশলাটা মজা লাগবে না, লাগবে পলিথিনটা ভিতরে দাও, হাত দিয়া পলিথিনটা দিয়াই কেটা কেটা দিয়েছে মশলা সাইন, তুই তো বাদ খাইছিস মাংস মাংস একটা ফ্লেভার আসছে কিন্তু, আসলে এগুলো মাখাবে আর এগুলো কথা বলা তো যায় তাই এগুলো কথা পানি চলে আসছে, আসলে কথা বলা যাচ্ছে না। আমি আর একটা তুলে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন কালার দেখে বুঝতে পারছেন যে আসলে কি মনে হচ্ছে, মানে মাছ মাছ একটা ফ্লেভার, মাংস মাছ তাও কারে বাপু করে দিচ্ছ, বন্ধ হয়ে যায় লবণ দাও, মোটামুটি না দিলেও হবে যা আছে। এই যে এইভাবে আমার খারাপ খাওয়ার আবার আগে অবশ্যই হাতটা ধুয়ে নেবেন, আমরা ধুয়ে নিয়ে এসেছি তাই হাত ধোয়ারা দেখালাম না, করোনা আমাদের শিখিয়েছে কিভাবে হাত ধুতে হয়। আসলে টককে যখন ঝাল এবং মিষ্টি জাতীয় কোনো কিছু দিয়ে মাখানো যে কি একটা যে টেস্ট, মাখানো শেষ, এখন খাওয়া শুরু করতে হবে। এখন এত টেস্কা সে মজা, এত সাতকে এত সাতকে, আসলে এটা স্বাদ খুবই স্বাদ। এখানে নানা প্রজাতির আম পাওয়া যায়, তার মধ্যে আমরা এখন যে আমটা খাচ্ছি এটা হচ্ছে ফজলি আম। আচ্ছা এই আমটা এখনো পাকার সময় হয়নি, এই আমটা পাকলেও অনেক স্বাদ, আসাও অনেক স্বাদ, এই আম দিয়ে অনেকে আচার দেয়, আচারটা অনেক সুস্বাদু হয়। তো আপনারা শুধু পাকা আমি খুঁজেন,
তার পাশাপাশি যদি কাঁচা আম নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে নক দেবেন, আমাদের বাগানের একদম বড় বড় ফজলি আম আপনাদের আমরা পৌঁছে দেবো, যে আম যে আপনারা আচার তৈরি করতে পারবেন সুস্বাদু আচার এবং আমাদের মতো করে কাঁচা খাইতে পারবেন। মানে এইভাবে যে আসলে কলার পাতাই একদম গ্রামীণ পরিবেশ। আপনারা চাইলে কিন্তু আমরাও মাখায় খেতে পারেন। গরু চড়ার সময় সে আমলে 10 বছর মানে তার মেলা বেশি। এইভাবে যখন বিল পার গরু চড়াচ্ছ তখন সব মা তখনই কাঁচা মিটি আমার ছিল দেশ গেছে, একজনের বিশাল এক কাঁচা মিটি গাছ আছে। মাখাবো দর্শক মশলা দিয়ে তো মনে হচ্ছে মাংস রান্ধি ফেলা যাবে। আমি একলা সব ক্রিয়া করে দেবো, পানি দিন তো পানি আসেই তো। দর্শক আমরা বড় বড় 4-5টা আম শেষ করে ফেলেছি, দেখতে পেলেন যে এক মুহূর্তের মধ্যে কীভাবে শেষ হয়ে গেলাম, আসলে টেস্ট ছিল বলে শেষ হয়ে গেছে। এখন আমরা ইচ্ছা করলে 5টা আম আনা খাইতে পারবো, আজকে আর খাবো না, এখন মাঠে খেলতে যাবো ফুটবল খেলতে। তো আমরা পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কাঁচা আম খাইতে চান, পাকা আমের পাশাপাশি কাঁচা আম যদি লাগে তাহলে আমাদেরকে নক দেবেন, অবশ্যই আমরা আপনাদের বাগানের বেস্ট কোয়ালিটির আমগুলো পাঠিয়ে দেবো। ধন্যবাদ।